একজন মুমিনের মৌলিক চারটা বিষয় থেকে বেঁচে থাকা অপরিহার্য। যদি এই চারটা বিষয় থেকে মুমিন বেঁচে থাকে, সে নিজে এই দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রাসূলের মেয়ারে সে বলতে পারে যে আল্লাহর পথে আমি আছি। ইহুদি এবং নাসারাদের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় তাদের চারটা মৌলিক বদভ্যাস ছিল, যে চারটা মৌলিক বদভ্যাস থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইমানদারদের জন্য চারটা গুণে নিজেদের জীবনকে গুণান্বিত করতে হবে। তার এক নম্বর হচ্ছে ইমান বিশুদ্ধ করতে হবে। শিরিক কুফর মুক্ত আকীদা পরিহার করে আপনাকে বিশুদ্ধ ইমানদার হতে হবে। প্রিয় ভাইয়েরা, দুঃখজনক আজকে আমরা শিরিক কাকে বলে, আমরা কুফর কাকে বলে, কোন কথা বললে, কোন আকীদা রাখলে আমাদের কুফরি হয়ে যায়, শিরক হয়ে যায়, এ বিষয়ে আমাদের কোনো কনসেপ্টই পরিষ্কার নাই। ইমানদার তাওহীদ বুঝে না, ইমানদার ইমান বুঝে না, ইমানদার উলুহিয়াত রুবুবিয়াতের সাথে শিরিক করে বসে, সে জানেই না আল্লাহ রাব্বুল আমিন আসমা ও সিফাতের হক কি, এইটা পর্যন্ত তার ধারণা নাই। আমাদের বই পুস্তকগুলোর পর্যন্ত এমন এমন আকীদা শিক্ষা দেওয়া হয় যাতে করে মুসলমানরা নিজেরাই ভুল দিয়েই তার জীবন শুরু করে। দুঃখজনক আমাদের জন্য প্রিয় ভাইরা। এই জন্য ইমান বিরোধী চেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং ইমান যেখানে আমাদের চেতনা সেখানে লালন করতে হবে। আকীদার ক্ষেত্রে, ইমান বিশুদ্ধ করার ক্ষেত্রে, ইমান বিরোধী চেতনার ক্ষেত্রে অন্যতম বড় একটা বিষয় হচ্ছে মুসলমানদেরকে এখন জিহাদ আর সন্ত্রাসবাদকে ল্যাপটাই ফেলছে। এমনভাবে তারা আমাদেরকে বুঝাইছে জিহাদ মানে সন্ত্রাস, ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর জন্য জিহাদের তামান্নাহীন কোনো ব্যক্তি যদি মারা যায় সে নিফাকের উপরে মৃত্যুবরণ করবে। আপনি জিহাদ করতে পারেন বা না পারেন, আপনার অন্তরের মধ্যে জিহাদের প্রতি আকর্ষণ থাকতে হবে, তামান্না থাকতে হবে। এখন মুসলমানদের বুঝাইছে কিসের জিহাদ? জিহাদ মানে তো মানুষ মারা, জিহাদ মানে অন্যায়ভাবে হত্যা করা, জিহাদ মানে বোম্বিং করা, জিহাদ মানে অমুককে তুমুককে মেরে ফেলা। জি না, এটা জিহাদ নয়। জিহাদ ফি সাবিলিল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আল্লাহর দ্বীনকে উলু করার জন্য, উচ্চ করার জন্য, আল্লাহ এবং তার রাসূলের পথ পদ্ধতিতে দেখানো একটা ইবাদতের নাম জিহাদ। জিহাদ কোনো সন্ত্রাসের নাম নয়, ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই চেতনা আপনাকে লালন করতে হবে। এই চেতনা আপনি যদি জিহাদকে অস্বীকার করেন, আপনার ইমান থাকবে? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি হজ করছেন, বলছেন জিহাদ, নাউজুবিল্লাহ, এই জিহাদ এখন আর নাই, এই জিহাদ আর লাগে না, এই কথা বললে আপনার ইমান থাকবে? প্রিয় ভাই, এই জন্য প্রথম কথা বলেছি যে এটা ইমান বিশুদ্ধ করতে হবে, ইমানের তাকত আপনার মধ্যে রাখতে হবে। শিরিক কিসে হয়, কিভাবে ইমান চলে যায়, এই বিষয়গুলোর ধারণা আপনাকে পরিষ্কার করতে হবে। দুই নম্বর, হালাল উপার্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, হারামকে বর্জন করতে হবে। একজন ইমানদার কল্পনার মধ্যেও নিতে পারে না তার কামাই রোজগারে হারাম থাকতে পারে, হারাম খেতে পারে, এটা ইমানদারের চরিত্র হতেই পারে না। এটা ইহুদি নাসারাদের চরিত্র। টাকা আসতে হবে, কোন দিক দিয়ে আসলো না আসলো এটা কোনো বিবেচ্য বিষয় নয়, কামাই করতে হবে, এটা বিবেচ্য বিষয়। দুনিয়ার বুকে বাড়ি গাড়ি শান শওকত দিয়ে চলতে হবে, তাতে কাটটা দিয়ে চলতেছি, এটা কোনো ফ্যাক্ট নয়, হতে হবে আমার। এই তাগিদ হচ্ছে ইহুদিদের, আর এর বিপরীত তাগিদ হচ্ছে ইমানদারের। জীবন চলে যাবে, হারাম খাবো না, হারাম কামাই করবো না, হালাল দিয়ে আমার জীবন চলবে, সেটা ভিক্ষুকের জীবন হতে পারে, তবু আমি সন্তুষ্ট আমার আল্লাহর প্রতি যে আমি হালাল কামাই করি, এটা ইমানের দাবি, ঠিক না? কিন্তু আজকে আমরা কি করেছি, আমরা ছোট্ট ছোট্ট বিষয়ে হালালের মধ্যেও হারাম ঢুকাই ফেলি। আমার তো মায়া হয়, মাঝে মাঝে দুঃখ হয়, আজকে মায়া লাগে এই যে যারা সমাজের মধ্যে প্যান্ডামিকের কারণে আমরা দেখতে পাচ্ছি, দুঃখ লাগে অমুক দোকানদার তুমুকে এই কত বিপদের মধ্যে আছে। কিন্তু দেখেন এই মানুষগুলো প্রত্যেকেই তাদের হালাল রুজি যেটা ইনকাম করার কথা ছিল, অল্প একটু কারণে তারা হারাম ঢুকায় ফেলছে এর মধ্যে। দোকান খুলেছে, খোলার পরে তার দোকানে বিক্রি যা হবে আল্লাহই দিবে, কিন্তু কাস্টমাররে বলে তোমারে কেনা দামে দিলাম, এই যে একটা মিথ্যা ঢুকায় দিল। আর 10-12 নম্বর কাস্টমার সকালবেলা তারে রেখে বলে আপনি আমার বোনের কাস্টমার, তার দোকানে বিক্রি ঠিকই হবে একটুখানি মুনাফা খরি করার জন্য, যেই জিনিসটা যেই দেশের নয় মিথ্যা কথা বলে বলতেছে এইটা একদম মেড ইন জার্মানি, এটা আপনি নেন কোনো সন্দেহ নাই, আপনি বলে এই জিনিসটা দিলাম, সব হালাল, বিক্রিও তার হবে, কিন্তু এই কথাবার্তা আচরণে আমরা হারামখোর হয়ে যাচ্ছি, হচ্ছে না? পুরা জমি
ভাই বোনের অংশ ছিল, বুদ্ধি টুদ্ধি খাটাইয়া কতটুক বেশি পাইছে, আধা বিঘা এক বিঘা একটু বেশি পাইছে, আর নিজের জমি কিন্তু 10-15 বিঘা আছে। ওই যে বুদ্ধি খাটায়, হেকমত খাটাইয়া, চালাকি করে দুনিয়ায় একটু প্রভাব প্রতিপত্তি দিয়া মাত্র 1%, 2%, 3% তার জমি দুনিয়ায় কবরেও নিয়ে যেতে পারবে না, পুরা কামাইটার মধ্যে হারাম ঢুকে গেছে। আছেন এরকম ভাই? এই যে হালাল খেতে হবে, হারাম বর্জন করতে হবে, এটা ইমানদারের চেতনায় ঢুকাতে হবে। ইহুদিরা তাদের আদর্শ দিয়ে মুসলমানদের থেকে এটা দূর করে দিছে। আরে তোর ব্যবসা বড় করা লাগবে, তোর দোকান বড় করতে হবে, তোকে কোটি কোটি টাকার মালিক হতে হবে, সমাজে তোর অবস্থান তৈরি করতে হবে। কি করতে হবে? না দেওয়ার নিয়তেই ব্যাংকের থেকে ঋণ নে। 50, 100, 1 লক্ষ জনগণের আমানত একটা ব্যাংকে জড়ো হয়েছে, আপনি 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি ভুয়া মর্টগেজ দেখায়া ব্যাংকের থেকে 2-4, 10 লক্ষ টাকা খাওয়ায়া আপনি সেই টাকা নিয়ে আপনার ব্যবসা পালন করছেন, যে নিয়তি করছে নেওয়ার সময় যে আমি এই টাকা ফেরত দিব না। কে আপনার ব্যবসার পুঁজি 2000 কোটি টাকাও না, আপনি 3,500 কোটি টাকা, 5,000 কোটি টাকা আপনি ব্যাংক ঋণ নিয়েছেন। ভালো করে মনে রাখবেন, এই জিম্মাদারি যেটা নিয়ে আপনি কবরে যাচ্ছেন, এর থেকে ভিক্ষুক হয়ে যাওয়া দুনিয়ায় আপনার জন্য উত্তম ছিল, কিন্তু ইমানদারের এই চেতনা দূর করে দিছে ওই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, যে না ও বড় করতে হবে, খালি বড় করতে হবে, ফাঁপায় বড় করো, কাটতাদের করতেছে হিসাব নাই। মনে রাখবেন, ইহুদিবাদের বিরোধিতা করি, ইহুদিদেরকে ঘৃণা করি, ইহুদিরা হত্যাকারী হিসাবে আমাদের অন্তরে কষ্ট দেয়, কিন্তু আপনি আমি ইহুদিদের দেখানো চেতনা লালন করে নিজে ওই পয়সা দিয়ে মোবাইল কিনে ওই মোবাইলে আবার ইহুদিবাদের বিরুদ্ধে আমি স্ট্যাটাস দিই। প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে সর্বদা সালাত আদায় করতে হবে। ইমানদার সালাতহীন থাকতে পারে না। আপনি যদি চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনয় হতে চান, তাহলে সালাত হচ্ছে আমাদের একমাত্র ইবাদত, যে ইবাদতের মাধ্যমে কন্টিনিউ আল্লাহর সাথে আমরা কানেক্টেড থাকতে পারি, আল্লাহর বান্দা হিসাবে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে। সালাত ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই, এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সালাতের বিকল্প হতে পারে, কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সালাত দায়েম এবং কায়েমের সাথে যুক্ত রাখতে হবে। কিছুক্ষণ পড়লাম, বিপদে পড়লাম, পড়লাম মন চাইলো পড়লাম, লোকের সামনে পড়লাম, অন্য সময় পড়লাম না, আজ পর্যন্ত আমাদের সালাতের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত অ্যাটেন্টিভ হতে পারি নাই, এখন পর্যন্ত অন্তরের মধ্যে আকর্ষণ হতে পারে নাই। আর একটা মানুষ এশার নামাজ না পড়ে বিছানায় শোয়ার পরে সে তো তরপাতে তরপাতে পাগলের মতো লাফতে উঠে নামাজ পড়ার কথা, তবে না বোঝা যাবে তার ইমানের চেতনা আছে। আর ওই বান্দা বিছানায় চলে গেছে, যাওয়ার পর চিন্তা করছে আজকে না হয় মিস হয়েছে, কালকে দেখা যাবে, ঘুমায় গেল। আপনার ঘুম আসে কেমন করে? নামাজহীন যদি আপনার ঘুম আসে, তাহলে বুঝবেন আপনার চরিত্রের মধ্যে ইহুদি নাসারা মুশরিকদের চরিত্র আছে, ঠিক কিনা? এটাই সত্য কথা। কথাটা শুনতে হয়তো কষ্ট লাগবে, কিন্তু এটাই সত্য কথা। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে থেকে সহি হাদিসের মধ্যে আসছে, তারা অনেক আমল মানুষ ছেড়ে দিত তাবে এই যুগে, বা কেউ কেউ বাদ দিত, কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, ইল্লা সালা, তবে কেউ যদি সালাত না পড়ত ওনারা মনে করতেন এই লোক কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনি ওই কথার ওজন বুঝছেন? আপনি এই কথার ওজন বুঝছেন? অনুভব করেন? এই কথার ওজন বোঝার চেষ্টা করেন? আপনি সব করেন, খুব ফুটাঙ্গি মারে ঘুরে বেড়ান, আপনি আপনি আনুষ্ঠানিক মুসলিম হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার নামাজের খবর নাই, আপনি নামাজ পড়েন না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি মসজিদে চলে আসতেছেন, সন্তান অন্যদিকে যাচ্ছে, সন্তান বাড়ির মধ্যে বসে টিভি দেখতেছে, মোবাইলে গেম খেলতেছে, চিন্তা করছেন যে পড়বেই নি আস্তে আস্তে। আপনি বুঝবেন যে আপনি এবং আপনার সন্তান উভয়ে ভুলের উপরে আছেন। আপনি যদি সালাত কায়েমকারী না হন, সালাতের তামান্না না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত হাদিস এসেছে, পুরো হাদিসের কিতাবে লক্ষ লক্ষ হাদিস, একটা হাদিস খুঁজে পাওয়া যায় না কোনো একটা ইবাদতে গাফলতির কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনের কথা বলেছেন, না হলে মারতে বলেছেন, একমাত্র সালাতের কথা বলেছেন, 7 বছরের নির্দেশ দাও, 10 বছরে পিটন লাগাও, তারপরেও নামাজই বানাও, কেননা নামাজ হচ্ছে কুফর আর ইমানের মধ্যে পার্থক্যকারী, ঠিক কিনা? আপনি বেনামাজি কেমন করে বাড়িতে বানায় রাখছেন? আপনি কেমন করে আপনি বেনামাজি হয়ে আসেন, আবার ফুটানি মারেন? আরে আল্লাহ, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, প্রে উইথ কি, প্রে ফর প্যালেস্টাইন, আই লাভ প্যালেস্টাইন, আই এম এগেনস্ট টেরোরিস্ট, কত মন্তব্য, উনি নামাজ পড়ে না, উনি এশার নামাজ না পড়ে স্ট্যাটাস দিচ্ছে উনি এইটা। প্রিয় ভাইয়েরা, এটাই তো চাই ইহুদিরা, আপনি এরকম আনুষ্ঠানিক হবেন, এটাই তো তাদের কালচার।
প্রিয় ভাইয়েরা। সুতরাং সালাত আদায়কারী হতে হবে। চার নম্বরে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা থেকে বাঁচতে হবে। বহুবার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নির্দেশনা এটা, বান্দার হক নষ্ট করা যাবে না। খুব সাবধান, ফজিলতের আয়াত হাদিস শুনলে যারা বান্দার হক নষ্টকারী ওরা খুশিতে বাকবাকুম, যারা কদরের রাত্রে সালাত আদায় করবে তাদের অতীতের সব গুনাহ মাফ, যারা নিসফুল মিনা শাবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ খাতা মাফ চাবে, দিনের বেলা রোজা রাখবে তাদের সব গুনাহ খাতা মাফ। বরাবর পুরা বছর পাইকারি বদমাইশি করে জনগণের হক নষ্ট করে রাস্তার টাকা মারে খাইয়ে, জনগণের অধিকার খেয়ে, পিস খাইয়ে, খোয়া খাইয়ে, বালু খাইয়ে, জনগণকে তছনছ করে, নিজের বোনের হক খায়ে, নিজের ভাইয়ের হক খায়ে, নিজের কর্মচারী হয়ে মালিকের হক খায়ে, মালিক হয়ে শ্রমিকের হক খায়ে, আপনি সব নষ্ট করে দিনের বেলা রোজা রাত্রেবেলা নামাজ আল্লাহ সব মাফ করে দিবে, কান্দে ভরায় ফেলছেন, এত সহজ। বুঝতে হবে কোনটা মাফ করবেন আল্লাহ। আল্লাহ মাফ করবেন যেটা আল্লাহর হক নষ্ট করছেন। 150 বছর নামাজ পড়ে নাই, কোনো একদিন তার অন্তরের মধ্যে দাগ কেটে গেছে যে হাই হাই কি ভুল করছে, আমি এতদিন সালাত আদায় করি নাই, আজকের থেকে আমি সালাত পড়লাম, আল্লাহ 50 বছরের কাজা আমি কেমনে আদায় করবো, আল্লাহ তোর সিজদায় পরে পরে পাগলের মতো হাউ হাউ করে কাঁদে, তারপরেও সাধ্যের মধ্যে যতদূর পারে প্রত্যেক দিন প্রত্যেক নামাজের সাথে কিছু না কিছু কাজা আদায় করে, আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে আল্লাহ ধরতে পারেন, এটা আল্লাহর জিম্মাদারিতে। কিন্তু আপনি জনগণের আপনার অধিকারের মধ্যে থেকে কোনো একটা বান্দাকে ঠাডায় একটা থাপ্পড় দিয়েছিলেন, যেই থাপ্পড় দেওয়া আপনার অন্যায় হয়েছে, ওই বান্দা মাফ না করলে, মাফ না চাইলে আল্লাহ মাফ করবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এর নাম হক্কুল ইবাদ। ভালো করে বুঝে নেন। সুতরাং এই চারটা বিষয়ে ইমানদারকে সতর্ক থাকতে হবে যদি সফল হতে চান। এক নম্বরে শিরিক মুক্ত ইমান, শিরিক সংক্রান্ত যে সকল আকিদা আছে আকিদা আপনাকে ছেড়ে দিতে হবে প্রিয় ভাইয়েরা। দুই নম্বরে আপনাকে মনে রাখতে হবে হালাল উপার্জনের কোনো বিকল্প নাই, হারাম কল্পনা তো ইমানদার নিতে পারে না, সন্দেহযুক্ত আয় কল্পনাতে ইমানদার নিতে পারে না। তিন নম্বর সালাত কায়েমকারী হতে হবে। চার নম্বর হকুল ইবাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আল্লাহর হক বান্দার সাথে আল্লাহর বুঝবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আজকেই ক্ষমা চেয়ে মাপ চেয়ে অধিকার আদায় করে দিয়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে তাদের কাছে মাপ চাইছে, ভুল যে করছিলাম এখন তুমি মাপ করো। এই চারটা গুণে গুণান্বিত হলে আল্লাহ ইমানদারদের দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সুখী সমৃদ্ধ করবেন ইনশাআল্লাহ।